আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। আজকে আমি যেই টপিকটি নিয়ে পড়াবো সেই টপিকটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম অংশীদার ব্যবসা হিসাব। তো আমরা অনেকেই যারা এবারে এসএসসি দিয়ে এইচএসসিতে কলেজে ভর্তি হচ্ছ, তারা অনেকেই এই টপিকটি নাইন টেনে বা মানে অনপূর্বর্তী ক্লাসগুলোতে পাও নাই। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমে আমাদের এটার বেসিক যে আলোচনা সেই আলোচনা দেখাবো। তো প্রথমে আমরা যে হিসাবটা লাভ লোকসান আবন্টন হিসাব, সেটা আমরা এক নং চক দিয়ে বোঝাবো। লাভ লোকসান আবন্টন হিসাব এটা আমরা এক নং চক দিয়ে বোঝাবো। এরপরে আমরা এক নং চকে ডেবিট পাশে কী কী আছে, ক্রেডিট পাশে কী কী আছে সেটা আমরা প্রথমে শিখব। প্রথমে যে আমরা যদি নিট ক্ষতি দেওয়া থাকে অঙ্কের মধ্যে, প্রথমে আমরা ডেবিট পাশে বসাবো। যদি নিট লাভ দেওয়া থাকে তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো। এরপরে যেটা থাকবে অংশীদারদের, আমরা প্রত্যেকটা অংশীদারদের মূলধন হিসাব লিখতে হবে এবং প্রথমেই ডেবিট পাশে আসবে মূলধনের সুদ। মূলধনের সুদ কি, যে কয়জন অংশীদার থাকবে প্রত্যেকজনের টাকা আলাদা আলাদা হবে। যেমন এ একজন অংশীদার এর সাথে এর টাকা হবে এবং বি একজন অংশীদার। এখন এই অংশ মূলধন সুদটা কোথায় পাবো, আমাদের অঙ্কের মধ্যে প্রারম্ভিক মূলধন দেওয়া থাকবে। প্রারম্ভিক মূলধন দেওয়া থাকলে ওই মূলধনের উপর আমরা সুদের পার্সেন্ট দেওয়া থাকবে, সুদ ধরে এই মূলধন সুদগুলো বের করবো। এগুলো লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে বসবে। মূলধনের সুদ এবার এসেছে, আমরা পরে চলে যাই অংশীদারদের মূল বেতন। যদি অংশীদারদের বেতন যার যার অংশীদার যে বেতন আনবে সেই বেতনটা অংশীদারের মূল, আমাদের প্রত্যেকটা লাইনেই অংশীদারদের মূলধন হিসেবে লিখতে হবে। প্রথমে এ যে বেতন আনবে টাকা দিব, বি যে বেতন আনবে টাকা দিব, ডেবিট পাশে আমরা মনে রাখবো বেতন ডেবিট পাশে আসবে। আর যদি প্রতি মাসে বলা থাকে অবশ্যই আমাদের 12 দিয়ে গুণ করে বেতনের টাকা বসাতে হবে। এ মূলধন হিসেবে এরপর হচ্ছে আমরা কমিশন। যদি কমিশন যে যত পার্সেন্ট কমিশন যে কমিশন আনবে, যদি শুধু এ আনে আনবে, আবার ঋণের সুদ যদি যে ঋণের সুদ আনবে ঋণের সুদ বসাবে। এবার বকেয়া যত খরচ আছে ডেবিট পাশে, বকেয়া যত খরচ ডেবিট পাশে বসবে। অনাদায়ী পাওনা ডেবিট পাশে বসবে যদি থাকে অঙ্কের মধ্যে। এবারে সঞ্চিত তহবিল স্থানান্তর এইটাও ডেবিট পাশে বসবে। এরপর আমরা মুনাফার অংশটা পরে বোঝাবো একটু। এরপর আমরা আসি ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাব নামে প্রথমে নিট লাভ থাকলে নিট লাভ বসাবো। এরপর অংশীদারদের মূলধন হিসাব পরে বসাবো। উত্তোলনের সুদ অঙ্কের মধ্যে মাঝে মাঝে উত্তোলন সুদ বলা থাকবে, সরাসরি বের করে দেওয়া থাকবে, আবার মাঝে মাঝে আমাদের বের করে নিতে হবে। আমরা ডিটেলস নিচে আলোচনা করব যে কীভাবে উত্তোলন বের করতে হয়। এরপর আমরা আসবে প্রাপ্য হিসাব ক্রেডিট পাশে বসবে। অগ্রিম খরচে বলি ক্রেডিট পাশে, অগ্রিম খরচ কী হবে ক্রেডিট পাশে বসবে। এরপর আসে আমরা অংশীদার ক্ষতি অংশ। এখন ক্ষতি কখন হবে, যদি ডেবিট পাশে টোটাল টাকা বড় হয় ক্ষতি হবে, আর ক্রেডিট পাশে টোটাল টাকা বড় হলে লাভ হবে মুনাফা হবে। এখন আমরা টোটাল ক্রেডিট পাশের টাকা আমরা ধরো সাপোজ নর্মাল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মুনাফা হয়, তো আমরা আগে ক্রেডিট পাশের টাকাটা যোগ করব। ক্রেডিট পাশের টাকাটা যোগ করার পরে আমরা দেখবো যে কোন টাকাটা বড়, ডেবিট পে দুইটা যোগ করবো। যদি ডেবিট ক্রেডিট টাকা বড় হয় দুই নো পাশেই নিচে লিখবো, এবং যদি ক্রেডিট টাকা বড় হয় মানে ডেবিট টাকা বড় হয় দুই পাশে লিখবো। এখন ক্রেডিট টাকা যদি বড় হয় আমরা ক্রেডিট টাকা থেকে এই ডেবিট পাশের সকল তথ্য যা আছে সব আমরা বিয়োগ করবো। বিয়োগ করার পরে যে মুনাফা পাবো ওই মুনাফাকে অংশীদারদের অনুপাত দেওয়া থাকবে, আমাদের অংশীদারদের অনুপাত দেওয়া থাকবে, এই অনুপাত অনুযায়ী ভাগ করতে হবে। এটা আমার গেল এক নং চক লাভ লোকসান বন্টন হিসাব। তো এই ঘরটা আমরা ডেবিট পাশে কোনগুলো আসবে, ক্রেডিট পাশে কোনগুলো আসবে এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা প্র্যাকটিক্যালি যখন অঙ্ক করবো তখন আমরা এটা লাগবে, আমরা এই বক্সটা লাগবে, বক্স ছাড়া আমরা পারবো না। এরপর আমরা এক নম্বর রুলস আসি, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নগদ উত্তোলন ও ঋণ কখনই এক নং চক। এক নং চক বলতে লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে, এক নং চক বলতে বুঝেছে লাভ লোকসান আবন্টন হিসাব। তার মানে এই এই তথ্যগুলা মূলধন কি প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নগদ উত্তোলন ও ঋণ কখনই এক নং চকে আসবে না এবং অংশীদার চলতি হিসাবেও আসবে না। এরপর আসা যাক দুই নম্বর রুলসে, পণ্যোত্তোলন থাকলে দুই নং চকে ডেবিট পাশে বসবে। মানে পণ্যোত্তোলন থাকলে আমরা মনে রাখবো দুই নং চকে ডেবিট পাশে
বসবে। দুই নাংশক বলতে আমাদের এই অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের আমরা আগেরটা ছিল অংশীদারদের আবন্টন হিসাব, আর দুই নাংশকটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। আমরা এটা বুঝবো, আগে কিছু বোঝে নি। পণ্যোত্তোলন যদি হিসাববুক্ত করা হয়েছে বা ডিক্রেডিট করা হয়েছে লেখা থাকে, তাহলে সেই পণ্যোত্তোলন এক নাংশকে আসবে না। মানে পণ্যোত্তোলনের সাথে যদি বলা থাকে হিসাববুক্ত করা হয়েছে বা ক্রেডিট করা হয়েছে, তখন সেই উত্তোলন এক নংশকে ওই পণ্যোত্তোলনটা আসবে না। মানে এক এক দু এক নংশকে পণ্যোত্তোলন আসবে না, সেই পণ্যোত্তোলন এক নংশকে আসবে না। এবং আমরা মনে রাখবো দুই নংশকে পণ্যোত্তোলন আসবেই, দুই নংশকে পণ্যোত্তোলন আসবে, ডেবিট পাশে বসবে। এবং দুই নংশকে পণ্যোত্তোলন কোথায়? ডেবিট পাশে বসবে। এবার আমরা দুই নংশকটাকে সেটা আমাকে বুঝি। দুই নংশকটা হচ্ছে আমরা এক নংশকে বেছে লাভ লোকসান আবন্টন হিসাব, আর এক এক নংশক হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব, যা আমাদের আয় ব্যয় ব্যয়গুলো বসাইছি। এবার আমরা পরিবর্তনশীল মানি অংশীদের মূলধন হিসাব শিখবো। মূলধন হিসাব কী কী থাকে? তো আমরা প্রথমেই প্রারম্ভিক মূলধনকে ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি নামে বসাবো। প্রারম্ভিক মূলধনকে ক্রেডিট পাশে সবার উপরে ব্যালেন্স বিডি নামে বসাবো। প্রারম্ভিক মূলধন বলতে আমাদের প্রথমে বলা থাকবে যে জানুয়ারি মাসে এক তারিখে এই এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, ওই টাকাটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো আমরা এরপরে যেটা করবো যে আমরা লাভ লোকসানের ডেবিট পাশে যেগুলো লিখছি সবগুলো ক্রেডিট পাশে বসায় দিব। বেতন আছে, কমিশন আছে, তারপরে মুনাফার মূলধনের সুদ আছে এবং মুনাফার অংশ, সবগুলো ডেবিট পাশে যেগুলো ছিল এগুলো মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসবে। এরপরে আসি উত্তোলন। আমাদের মোট উত্তোলন যেটা থাকবে সেটা মূলধন হিসাবে ডেবিট পাশে সরাসরি বসে দেবো। মোট উত্তোলন, উত্তোলনের সুদ না, এটা হচ্ছে মোট উত্তোলন যেটা থাকবে ওই টাকাটা আমরা সর্বশেষ। এরপর লাভ লোকসান হিসাবে আমরা যেগুলো ডেবিট পাশে ছিল না ক্রেডিট পাশে ছিল, লাভ লোকসান হিসাবে যেগুলো ক্রেডিট পাশে ছিল ওইগুলো বসবে মূলধন হিসাবে ডেবিট পাশে। যেমন উত্তোলনের সুদটা আমরা লাভ লোকসানের ক্রেডিট পাশে ছিল, ওই বসবে ডেবিট পাশে। এবং যদি ক্ষতি হয়, যদি ক্ষতি হয় তাহলে আমরা লাভ লোকসানে ক্ষতি অংশটা ক্রেডিট পাশে দেখাই, সেগুলো বসবে। যদি আর নর্মালি সাধারণত একটা অঙ্কে ক্ষতি লাভ একবার হয় না, যে মুনাফা হইলে লাভ লোকসানে যেটা ছিল লাভ লোকসান হিসাবে যে ডেবিট ছিল ওইটা ক্রেডিটে যাবে। আর যদি কোনো অঙ্কে ক্ষতি হয়, ক্ষতি হইলে ওইটা কোথায় আসবে? ক্রেডিট পাশে থাকলে ডেবিট পাশে আসবে। এরপরে আমরা কী করবো? মূলধন হিসেবে দেখবো যে কোন পাশ বড়, ডেবিট পাশ বড় না ক্রেডিট পাশ বড়, দুই পাশের টাকা আমরা যোগ করবো। যদি ক্রেডিট পাশের টাকা বড় হয় এ পাশে ব্যালেন্স শিট হবে ডেবিট পাশে, ব্যালেন্স শিট কোথায় আসবে? ডেবিট পাশে। আর এই সিটিটাকে আবার পরবর্তী মাসে ডিবিডি দামে দেখাই দিবা। এরপরে আসে আমরা উত্তোলন সুদটা কীভাবে বের করবো। মাসিক উত্তোলন থাকলে উত্তোলন সুদ নির্ণয় না, প্রতি মাসে যদি উত্তোলন থাকে উত্তোলন সুদ কীভাবে নির্ণয় করবো? প্রতি মাসে উত্তোলন থাকলে 6.5 দ্বারা গুণ, মানে 6.56 এবং 5 দশমিক, এখন কখন 6.5 হবে, কখন 6 হবে এবং কখন 5.5 হবে সেটা দেখব। প্রতি মাসের প্রথম তারিখে থাকলে হবে 6.5, প্রতি মাসের প্রথম তারিখে থাকলে কী হবে? 6.5। এবং প্রতি মাসের মাঝে মাঝেও থাকলে বলা হবে 6 দ্বারা গুণ, এবং প্রতি মাসের শেষে থাকলে হবে 5.5 দ্বারা গুণ। এরপর আসি মূলধনের সুদ। কথাটির মানে হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপর সুদ, এবং অতিরিক্ত মূলধনের সুদ মানে হচ্ছে তারিখ অনুযায়ী। এখন মূলধন সুদ হবে পূর্ণ বছরের, আর অতিরিক্ত মূলধন হবে তারিখ অনুযায়ী। 5 রুলস আছে। মাসিক বেতন থাকলে এর সাথে 12 দিয়ে গুণ করে বার্ষিক বেতন বের করতে হবে, এটা লাভ লোকসান হিসেবে কাজ হবে। প্রতি মাসে বললে আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। এবার আছে 6 রুলসে, বেতন থাকলেই মানসিক সিদ্ধান্ত নিতে হবে বেতন এক নংশকের ডেবিট পাশে বসবে এবং দুই নংশকের ক্রেডিট পাশে বসবে। বেতন কোথায় বসবে? এক নংশকের ডেবিট পাশে বসবে এবং দুই নংশকের ক্রেডিট পাশে। নর্মালি আমরা ভেবে নেব, কিন্তু বেতনের সাধনকে যদি ডেবিট করার পর চার্জ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, হিসাববুক্ত করা হয়েছে লেখা থাকে, তাহলে সেই বেতন এক নংশকে আসবে না। এক নংশক বলতে আমাদের লাভ লোকসান হিসাবে আসবে না। এবং কোনো অংশীদার যদি বেতনের টাকা নগদ উত্তোলন করে বা গ্রহণ করে, তাহলে সেই বেতন দুই নংশকে আসবে না। মানে যদি নর্মালি কোনো ডেবিট করার পর, বাদ দেওয়ার পর এরকম লেখা থাকে, তাহলে বেতনকে লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। আবার যদি বেতন যদি কেউ, যদি কোনো অংশীদার বেতনের টাকা নগদ উত্তোলন করে বা গ্রহণ করে থাকে, তাহলে সেই বেতন দুই নংশকেও কি দুই নংশকেও আসবে না। দুই নংশক বলতে অংশীদারদের মূলধন হিসাব। তার মানে এই সব কথাগুলো যদি লেখা থাকে তাহলে বেতন আসবেই না। তো আমরা 6 রুলস একটু গুরুত্ব দিয়ে পড়ব এবং নোট করে রাখবো যে এই কথাটা মানে হচ্ছে ডেবিট করার পর, চার্জ করার পর, বাদ দেওয়া হয়েছে এরকম লেখা থাকলে বেতন
এক নং লাভ লোকসানে আসবে না, এবং যদি কেউ কোনো অংশীদার বেতন গ্রহণ করে বা উত্তোলন করে নেয় তাহলে দুই নং চাকা আসবে না। এবার সাত নম্বর উৎসে আসি, কারবারের অংশীদারদের কোনো সমন্বিত আয় বা ব্যয় বকেয়া বা অগ্রিম থাকলে তার কাজ হবে এক নং চাকে। মানে কারবারে কোনো কিছু যদি বকেয়া বা অগ্রিম থাকে শুধু কাজ হবে কোথায়? এক নং চাকে। আট নম্বর উৎসে চলে যাই, কোন অংশীদার যদি ঋণ আনয়ন করে সুদের কথা বলুক না বলুক অবশ্যই সুদ নির্ণয় করতে হবে। ঋণ থাকলে আমাদের সুদ বললে না বলুক আমাদের ঋণ সুদ নির্ণয় করতে হবে। যদি ঋণের সাথে সুদের হার দেওয়া থাকে তাহলে সেই হার অনুযায়ী, মানে সুদের হার দেওয়া অনুযায়ী যদি না বলা থাকে তাহলে আমাদের 6% ধরে সুদ নির্ণয় করতে হবে। দশ নম্বর রুসে আসি, যদি করণীয় মধ্যে আলাদাভাবে ঋণ হিসাব প্রস্তুত করতে বলে তাহলে ঋণের সুদ দুই অংশকে আর ক্রেডিট পাশে বসবে আসবে না। আর যদি তার হিসাব প্রস্তুত করতে না বলে তাহলে সুদ, আমরা একটা কাজ করব শুধু ঋণের সুদ লাভ লোকসানে আসবে কিন্তু দুই অংশকে ঋণের সুদ আনবই না, আমরা দুই অংশ ঋণের সুদ আনবই না, না আনে কাজ করবো অঙ্ক মিলবে। এগারো নম্বর আসি, সমন্বয় অঙ্ক প্রারম্ভিক মূলধন নির্ণয় নিয়ম। সমন্বয় অঙ্কে প্রারম্ভিক মূলধন কীভাবে করবো? সমাপনী মূলধন বাদ দেওয়া বেতন। মনে রাখবা আমাদের সমন্বয় অঙ্কগুলোতে আমাদের সমাপনী বছর শেষের মূলধন দেওয়া থাকবে, আমাদের প্রারম্ভিক মূলধন বের করতে হবে কীভাবে? সমাপনী মূলধন থেকে বেতন বাদ দিতে হবে, যোগ করতে হবে উত্তোলন, বাদ দিতে হবে বন্টনযোগ্য মুনাফা বা মুনাফার অংশ। এইগুলো বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো এটা প্রারম্ভিক মূলধন, অর্থাৎ আমরা মূলধনের সুদগুলো এই প্রারম্ভিক মূলধনের উপরেই ধরবো। এবার এগারো নম্বরের উৎসে আসি আমরা, বারো, যদি বেতন বাদ দেওয়ার পর বা ডেবিট করার পর লেখা থাকে সেক্ষেত্রে মুনাফা বা নিট লাভ যা দেওয়া হবে তাকেই অংশীদারদের মাঝে আনুপাতিক হারে ভাগ করতে হবে। আর যদি বেতন বাদ দেওয়ার পূর্বে নিট লাভ দেওয়া থাকে তাহলে এর টাকা বেতন বাদ দেওয়ার পর যা পাওয়া যাবে তাকে আনুপাতিক হারে ভাগ করতে হবে। আমরা চোদ্দো নম্বর উৎসে আসি, সমন্বয়ের অঙ্কে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব অর্থাৎ দুই নং ছক করতে হলে নিচের কথাগুলো, আমাদের মানে সমন্বয়ের অঙ্কে আমাদের অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে আমাদের কী কী লাগবে? প্রথমে এক নম্বরে যেটা হচ্ছে, প্রথমে শুরুতে বছরের শেষ তারিখে যে মূলধনগুলো দেওয়া থাকবে সেগুলোকে ব্যালেন্স বিডি নামে ক্রেডিট পাশে বসে, মানে আমরা নর্মালি নর্মাল মূলধন হিসেবে কী করছি? প্রারম্ভিক মূলধনকে ব্যালেন্স বিডি দেখাইছি, বাট সমন্বয়ের অঙ্কে আমরা কী করবো? বছরের শেষ তারিখে মানে সমাপনী মূলধনকে ব্যালেন্স বিডি নামে দেখাবো। এবং এক নং ছকে অর্থাৎ লাভ লোকসান সমন্বয় হিসেবে যা যা বসানো হয়েছে তার সবগুলো দুই নং ছকে আসবে এবং বিপরীত পাশে বসবে। তার মানে আমরা যেগুলো ডেবিট করেছিলাম সেগুলো বসবে ক্রেডিট পাশে এবং যেগুলো ক্রেডিট করেছিলাম সেগুলো বসবে ডেবিট পাশে। এবং মুনাফা ও বন্টন অনুপাত কারবারের মোট মূলধন কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে বললে ওই নির্দিষ্ট পরিমাণ টাকাকে আনুপাতিক হারে ভাগ করে যা পাওয়া যাবে তাকে ব্যালেন্স বিডি নামে, ব্যালেন্স সিডি নামে ডেবিট পাশে সবার নিচে লিখতে হবে। মানে হচ্ছে আমাদের মাঝে মাঝে বলা থাকে যে এত টাকা নির্দিষ্ট করে বলা থাকে যে এর মূলধন মুনাফা এত টাকা রাখতেই হবে, তাহলে ওই টাকাটা অবশিষ্ট রেখে বাকি টাকাটা অনুপাত আকারে ভাগ করে বাদ দিয়ে দিতে হবে, ভাগ করতে হবে। এরপরে দেখতে হবে ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি সহ কোনো অংশীদারদের কোনো পাস বড়, যদি কোনো অংশীদারদের ডেবিট পাস বড় হয় অর্থাৎ ক্রেডিট পাস ছোট হয় তাহলে ক্রেডিট পাসের নগদ অর্থ আনয়ন নামে লিখতে হবে। আর যদি কোনো অংশীদার ক্রেডিট পাসের বড় অর্থাৎ ডেবিট পাস ছোট হয় ডেবিট পাসের নগদ অর্থ উত্তোলন নামে লিখতে হবে। এটা আমরা সরাসরি অঙ্ক করলেই বুঝবো, আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখাবো। এক অংশীদারদের বেতন যদি আরেক অংশীদার বহন করে তাহলে যতটুকু বহন করবে ততটুকু কাজ হবে নগদান নগদান বহির কন্টাইন্টির মতো, মানে এটা কন্টাইন্টির মতো কাজ হবে টোটাল। বেতনের যতটুকু বছর আশা করি এই বেসিক রুলসগুলো অনেক